ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স। আমরা গত পর্ব যে পর্যন্ত করছিলাম তারপর থেকে আমরা কিছু কাজ করব। আজকে যে কাজটি করব সেটি হচ্ছে একটা গেসিং গেম। আমরা করব র্যান্ডম নাম্বার জেনারেট করে আমরা একটা ছোটোখাটো একটা গেম টাইপ একটা অ্যাপ্লিকেশন বানাবো। তো গত পর্ব চেক করে নিই কোন পর্যন্ত করছিলাম। পাইথন অ্যাপ ডট পাই, তো এটা ছিল আমাদের। এখানে দেখি আমরা এই পর্যন্ত করছিলাম, লিস্ট নিয়ে কাজ করছিলাম। এখন এটাকে কাট করে আমি কমেন্ট আউট করে রাখি। এখানে একটা ভেরিয়েবল নেই, গ্যাস নামে একটা ভেরিয়েবল নিলাম গ্যাস। এখানে আমরা ইনপুট নিব ইউজার থেকে। প্রথমে এটাকে আমরা কনভার্ট করব, আমাদের এতে ইন্টিজারে কনভার্ট করব। আমাদের ইউজার থেকে ইনপুট নেব শুধু ইন্টিজার নাম্বারগুলো। এখানে যদি ইনপুট নেই, ইনপুট ফাংশনটা আমরা কল করি। এখন এখানে আমরা কিছু বলে দেই, এন্টার ইউর নাম্বার, ইউর গ্যাস নাম্বার, নাম্বার বিটুইন এক থেকে পাঁচ। আমরা বলে দিলাম যে এক থেকে পাঁচ পর্যন্ত যে কোনো একটা নাম্বার টাইপ করতে। এখন আমরা এখানে একটা ইয়ে করব, এখানে আরেকটা ভেরিয়েবল নেই, র্যান্ডম নামে একটা ভেরিয়েবল নেই। র্যান্ডম ইকুয়াল র্যান্ডম ডট, আচ্ছা এখানে গ্রেডিয়েন্ট দিলেই হবে, সরি র্যান্ট ইন্ট নামে একটা বেরিয়ে নিলাম আমরা। এখানে যদি বলে দিই এক থেকে পাঁচ পর্যন্ত, তো এটা আমাদের প্রথমে এক করতে হবে, ইনপুট করে নিতে হবে। আমরা ইনপুট করে নিই ফ্রম র্যান্ডম ইনপুট র্যান্ট ইন্ট। তো এখন দেখি আমাদের এটা কি হয়। এখন যদি আমরা এক করে একটা ইপ নেই, ইপ তো আপনারা অলরেডি শিখছেন ইপ কীভাবে কাজ করে। ইপ গ্যাস গ্যাস ইকুয়াল ইকুয়াল র্যান্ডম হয় তাহলে আমরা প্রিন্ট করব, প্রিন্ট ইউ হ্যাভ ওন, আপনি জিতেছেন। আর যদি ম্যাচ না করে তাহলে আমরা কি করব, এলস নামে আরেকটা নেব, এলসের মাঝে বলব প্রিন্ট ইউ লস্ট। তো এখন এটা আমরা রান করে দেখি এখন কাজ করে কি না, ক্লিয়ার করে নিই। এখন এখানে আমি টু দিয়ে দেখি কি হয়, ইউ হ্যাভ ইউ লস্ট, মানে আমি আমার নাম্বারটা ম্যাচ করে নাই। তো এখানে চাইলে আমরা আরেকটা জিনিস প্রিন্ট করে দেখাইতে পারি, সেটা হচ্ছে আমাদের ওয়াস, এখানে কি দেই, এখানে আমরা বলে দিতে পারি যে র্যান্ডম নাম্বারটা কারেন্টলি কত ছিল। এখানে আমরা র্যান্ডম লিখে দিতে পারি, র্যান্ডম। তো এখন যদি আবার নতুন করে ইয়ে করি, প্রিন্ট করি পাইথন অ্যাপ ডট পাই, তো এখন যদি এখানে আমি একটা টাইপ করি, ফাইভ টাইপ করি, এখন এই যে আমার দেখাচ্ছে মানে আমি লস হয়েছি আর কি, ইউ লস্ট, যেটা আমরা লিখে দিছিলাম নাম্বার ছিল চার, আমি এন্টার করেছি ফাইভ। তো এটা একবার দেওয়ার পরে এটা শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা চাইলে এটাকে বারবার এটাকে আমরা লুপের মাধ্যমে করতে পারি। তো সেই জিনিসটা কীভাবে করবো, আমরা এখানে যদি নেই ফোর লুপ, ফোর এক্স ইন রেঞ্জ ফাংশন ব্যবহার করব। এখানে আমরা র্যান্ডমলি নাম্বার জেনারেট করব, রেঞ্জ, তো রেঞ্জ
ফাংশন দিয়ে আমরা কাজ করব, কত কত থেকে কত পর্যন্ত আমাদের লুপটা চলবে। তো 1 থেকে 5 বার, মানে 5 বার কাজ করার পরে আমাদের লুপটা শেষ হয়ে যাবে, আমরা 5 বার গেম খেলতে পারবো। এটা আমরা যদি একটু ভিতরে নিয়ে নিই, আর যদি ভিতরে না নিই, এইগুলো আমাদের এক করবে, এরর আসবে। তো এইগুলো আমরা একটু ভিতরে নিই। তো এখন যদি নতুন করে এখানে আমরা প্রিন্ট করি পাইথন অ্যাপ ডট পাই, ও আমরা তো এখানে এ করি নাই, কুলন দেই নাই। এখন আসতেছে, এখন যদি আমি 1 দেই কি আসে? ইউ লস্ট। এখন আরেকবার, এখন যদি এ করি 3 দেই দেখি কি হয়, ইউ লস্ট, এটাও আমি হারছি। যদি 2 দিই এবার ই হয় বোন, মানে এবার আমি জিতছি। এবার দেই 3 দেখি কি আসে, ইউ লস্ট, নাম্বার ছিল 5। 1 দেই, যাই হোক, এটা আমাদের লুপটা ক্লোজ হয়ে গেছে, তো সেই কারণে আমাদের এটা এরর আসছে। তো আমরা যতবার এইভাবে ইচ্ছা আমরা প্রিন্ট করে করে আমরা এখানে গ্যাস ফাংশনের মাধ্যমে আমরা এক করতে পারবো। আমি হারছি, এখন যদি 5 দিই দেখি কি আসে, লস্ট, এটাও লস্ট। 1 দিই, লস্ট, 3 লস্ট। তো এইভাবে আপনারা কাজ করতে পারেন র্যান্ডম নাম্বার ব্যবহার করে। আপনারা র্যান্ডম ইনপুট করে নেবেন, ফ্রম র্যান্ডম ইনপুট র্যান্ড ইন্টিজার, এটা ইনপুট করে তারপরে আমরা আপনারা এইভাবে এটা ফাংশনটা কল করবো। এটা যেহেতু একটা বিল্ডিং ফাংশন, আপনারা আর কিছু করতে পারতেছেন না। আপনি জাস্ট এখানে নাম্বার সংখ্যাটা বলে দিলেন, কত থেকে কত পর্যন্ত এটা নাম্বার জেনারেট করবে, এগুলো আপনি বলে দিতে পারেন। তো আপনারা সবাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে বেশি দূর আগাইতে পারবেন না, মনে থাকবো না। সবাই প্র্যাকটিস করবেন, ভালো থাকেন।